আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি চিকেন গ্রেভি তৈরি করে, যেটাকে বলা হয় পাঞ্জাবি চিকেন কারি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন তাহলে দেখে নিই আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। পাঞ্জাবি চিকেন গ্রেভি করার জন্য আমি বোনসহ চিকেন নিয়ে নিয়েছি, 8 পিস। এগুলোকে আমি সামান্য কেটে নিয়েছি, এই যে দেখুন মাংসগুলোকে আমি ধুয়েও নিয়েছি। এবার মাংসগুলোকে আমি লেবু রস আর লবণ দিয়ে সামান্য ধুয়ে নেব, যাতে চিকেনের পাজে স্মেলটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি লেবু রস, তারপর দিয়ে দিব লবণ। লবণটা অ্যাড করে একটু মেখে নিব। মাখা হয়ে গেলে এগুলো আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব। এখন মাখা হয়ে গেছে আমার চিকেনটা, এখন আমি একটু ধুয়ে নেব, 2-3 বার করে চিকেনটা ধুয়ে নেব। বেশি ধোয়া লাগবে না, যেহেতু আমি চিকেনটা আগে ধুয়ে রেখেছিলাম। চিকেনটা ধোয়া হয়ে গেছে, তারপর দেখুন আমি এটা তুলে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করতে দেব। ম্যারিনেট করতে দেওয়ার জন্য আমি চিকেনটার সাথে অ্যাড করব সামান্য লবণ, 1/2 চামচ মতো লবণ নিলেই হবে। তারপর লবণটাকে আমি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি টক দই, 4 চামচ মতো আমি টক দই অ্যাড করব। আপনার চাইলে আর একটু বেশি অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আপনার চাইলে আর একটু সামান্য বেশি কম বেশি করে নিতে পারেন, এটা মাংসের উপর ডিপেন্ড করছে। এখন আমি এগুলো মেখে নেব খুব ভালোভাবে। এখন আমি ম্যারিনেট করায় রেখে দিব মাংসটা 1 ঘন্টার জন্য। দেখুন মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। 1 ঘন্টা পরে ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ সাথেই থাকুন। ফিরে আসলাম 1 ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, হালকা তেল দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব কিছু শুকনো মশলা। এখানে আমি নিয়েছি আস্ত জিরা, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজ রসুন আদাকে আমি একটু ভেজে নিব হালকা বাদামি রং আসা পর্যন্ত। দেখুন হালকা বাদামি রং চলে এসছে, আমি 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এটা একটা কন্টেনারে তুলে নিব। এই দেখুন তুলে নিয়েছি, এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার দিয়ে। এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এই দেখুন নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব, সামান্য পানি অ্যাড করে দিব যেন মশলাটা পেস্ট হয়ে যায়। আবার একটু ব্লেন্ড করে নিব। এবার আমি মশলাটাকে ঢেলে নেব।
এবার আমি ফ্রাই প্যানে আর একটু তেল বসিয়ে দিয়েছি, হালকা তেল অ্যাড করেছি। ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে আসতে আমি মশলাটা দিয়ে দিব। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিব। এখন মশলাটাকে আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিব, এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উঠে আসছে। একটু টমেটো সস আমি অ্যাড করে দেবো এখানে। টমেটো সস দিয়ে দিছি, একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি 2 টেবিল চামচ দুধ অ্যাড করব। মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এবার আমি অ্যাড করব 1 চামচ মতো মরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি অ্যাড করে দেব সামান্য লবণ। লবণ আমি স্বাদ মতো দিয়েছি, আপনারা যারা লবণ একটু বেশি খান তারা কম বেশি অ্যাড করে নিতে পারেন। দেখুন মশলাটা হয়ে আসছে। তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন অ্যাড করে দিব ম্যারিনেট করা মাংসগুলো। দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে মাশাল্লাহ। এখন আমি সামান্য মাংসের মশলা দিয়ে দিব। আপনাদের যাদের গরম মশলা আছে তারা গরম মশলা ইউজ করতে পারেন। মশলা আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিব। তারপর সামান্য পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন মাংসটা দেখতে কত ইয়াম্মি লাগছে। আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়েছি, এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসব ইনশাআল্লাহ। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখন আমি মাংসগুলোকে একটু উল্টে দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করতে দিব। 5 মিনিট পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। ফিরে আসলাম 5 মিনিট পরে। চলুন দেখি নি কেমন হয়েছে আমার পাঞ্জাবি চিকেন গ্রেভি। মাশাআল্লাহ। এবার আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। একটা একটা করে পুরো সবটাই তুলে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন গ্রেভি, যেটাকে পাঞ্জাবি চিকেন গ্রেভি বলা হয়, পাঞ্জাবি চিকেন কারিও বলা হয়। দেখুন এটা খেতেও অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।
আল্লাহ হাফেজ।